Wait, সাকিব নামে তো একটা বন্ধু আমারও আছে যাকে নাকি সবাই 12 ভাতার নামে চিনে আগে তার কাছ থেকে আইডেন্টিটি ভেরিফাই করি এটা কি তার গার্লফ্রেন্ড লাগে ওয়েট এন্ড সি কল দেই আসসালামু আলাইকুম সাকিব ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম জি জি বলছিলাম ওই যে টিকটকে একটা মারানি দেখলাম সরি নেকারানি দেখলাম ওটা কি আপনার গার্লফ্রেন্ড হয় কত নাম্বারটার ভাই ওটা মনে হয় আমি কিভাবে বলবো আপনি তো জানেন কত নাম্বার হতে পারে এই যে টিকটকে নেক নিউ করে বেশি শুধু বলে সাক আসলে ভাই আমি তো 12 বাতার যার কারণে আর কি বলতে পারলাম না আপনি কত নাম্বারটা কথা বলছেন তাহলে ও এত ভালোবাসে আপনার আমি আপনাকে আমি কি ড্রামা করি সত্যি করে বলবো কিন্তু দুষ্টুমি করো না বলো না আশা কি তুমি দুষ্টুমি করো কেন আমি কি সত্যি না আমি করি কথা বলার স্টাইলটা দেখো মন চাই ওর মুখে মুইতা দেই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক আজকের ঘটনা কি আপনারা জানেন সাকিব আমি খাবো না বলছি না আমার তোমার সাথে অনেক রাগ আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে একটুও ভালোবাসো না চাকিব আমি খাবো না আমি পাশের বাড়ির বিয়েতে দাওয়াত ছাড়া খেয়ে এসেছি তার কারণে আমার পেট ভরা আমি আর খাবো না হাত দিয়ে খাওয়ালে কি তোমার পিছন থেকে ময়লা বের করেও যদি খাওয়াও তার ফলেও আমি খাবো না চকলেটটা খুলতে পারছি না ওয়েট এই পার্টটা আই থিংক আমিও জানি সাকিব একটু খুলে দাও না চকলেটটা আমি খুলতে পারছি না সাকিব একটু চকলেটটা খুলে দাও না আমি খুলতে পারছি না আমার ক্ষুধা লেগেছে আবার খেয়ে নিও না কিন্তু এত তাড়াতাড়ি খুলে ফেলেছো থ্যাংক ইউ ভাই সিরিয়াসলি বলতেছি আমি আমার লাইফ থেকে যতটুক সম্ভব আমি ততটুক নেকামি করার চেষ্টা করেছি তারপরেও দেখি এই ক্ষেত্রে আমি এখনো বাচ্চা রয়ে গেছি লাইক সিরিয়াসলি ভাই মাইয়ারা এত নেকামি পারে এটা মানা যায় কিন্তু কিন্তু এই মাইয়ারা তো উমি মল্লিকের থেকেও বেশি নেকা ভাই তারপরেও কিছু করার নাই এসব মেয়েগুলো খুব ভালো হয়ে থাকে যারা এতটা নেকামি করে থাকে আর আর তা যাই হোক না কেন ভাই এদেরকে খেয়ে মজা আছে বলেন কি আই মিন এদেরকে খাওয়িয়ে মজা আছে চকলেট বানানা বানানা শেক আর টপ 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 সাকিব আমি ফুড চ্যালেঞ্জ করছি আমাকে দাও চকলেটটা আমি খাবো আর কি যেন একটা চকলেট এনে দিয়েছে ডায়মন্ড চকলেট না ভাই ডায়মন্ড চকলেট কি আসলে ডায়মন্ড দিয়ে তৈরি করছে নাকি ওটা ডায়মন্ড কোনো নাম ব্র্যান্ডের যদি ডায়মন্ড হয়ে থাকে নাম তাহলে এটার হবে না কোনো কাম কেননা চকলেট তো একই স্বাদ সব কয়টার হোক না যেমন কম বা বেশি দাম আর তার থেকে বড় কথা তোমাকে আমি বলে দিলাম এরকম নাকামি করে হয় কি লাভ কেননা হয়তো বা তোমার সাকিবের নিচে জমেই না ভাব আর না হলে আমাকে আর একটা কথা একটু ভালো করে বলো আচ্ছা যাই হোক তোমার সাকিবকে আমি ভালো করে চিনি একটি বার তার বয়সটা ছেড়ে দাও একটু মনোযোগ দিয়ে শুনি উফ বুঝলাম না এই ডায়লগটা আমি আগেও শুনেছি তোমার নামে কুট নামে আমি সাকিবের কাছ থেকে শুনেছি সে বলে তুমি নাকি থাকো তার বাড়ির আশেপাশে যখনই দরকার পড়ে তুমি চলে যাও তার পাশে আচ্ছা পাশে গিয়ে তুমি তার শরীর মাসাজ করে দাও সুযোগ পেলে তুমি নাকি মাসাজ করা শরীরের উপরে বসে নিজের চাহিদা মিটাও সাকিবের ইচ্ছে পূরণ হয়ে গেলে তোমাকে দিবে ছেড়ে তবে হ্যাঁ চিন্তা করে না তোমাকে অকারণে ছাড়বে না আগে তোমাকে খাবে তারপরে দিবে তোমায় ছেড়ে আর তুমি তো নিজের চাহিদা মেটানোর জন্য আসছোই সাকিবের দিকে তেরে সাকিব আবার দিচ্ছ কেন তুমি না বলেছিলে আগেরটা লাস্ট মুড প্লিজ দিও না আর খাবো না আমি বলেছি না
আর খাবো না আর খাবো না বলে তুমি খেয়ে ফেললে পুরো বিশ্ব। সাকিবের বাবার দুইটা গুলছানে বিল্ডিং ছিল, সেইগুলো বেইসাও এখন তোমার পকেট ভরাইতে পারলো না, এখন বর্তমানে সে রাস্তায় বসে আছে, হয়ে গেছে নিঃস্ব। আমি এই জন্যই তো বলছি সাকিবকে, ভাই এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে হয়ে যা উস্তাদ লিটন দেওয়ান চিস্তির শিষ্য। শুনলো না আমার কথা, কে রাখে কার কথা, এখন বুঝুক ছাতার মাথা। নিশ্চয় হয়ে যখন বইসে আছে গাছতলা তখনই তো বুঝতে পারছে কি মজা ছিল যখন ছিল সে পাঁচতলায়। তো এরকম নেকা মারানির থেকে সবাই সাবধানে থাকবেন ভাই, আমার মন থেকে আপনাদের সবাইকে এই একটা সাবধানতা খুবই ভালোভাবে জানাই, কারণ এইসব নেকামেগি গুলো যারা যারা আছে তারা সবসময় নেকামি করতে থাকবে আর বলবে আমি খাবো না আমি খাবো না, আর অবশেষে খেতে খেতে দেখবেন একদম খেয়ে ফেলবে পুরো বিশ্ব, আর আপনাকে করে দিবে রাস্তার পোলাপানের মতো নিঃস্ব। তুমি জানলা কি করে আমি তুলসীর পাতা দুধে ধুয়ে খাই? আরে আরে একটা মিনিট, ওইটা তো তুলসী পাতা দুধে ধোয়া লাগতেছে না, আরে ওইটা তো কেমন যেন ছেলেদের স্পাম লাগতেছে, আমার মনে হয় এই স্পামটা কার হতে পারে, কার কার কার? ও অবশেষে মনে পড়ছে, আর কার, আমাদের সাকিব ভাইয়ার, কেননা তার প্রত্যেকটা ভিডিওতে তো এই একটা ডায়লগ, এই সাকিব। ওরে চুলের বাল আবদুল্লা, সাকিবের বাচ্চা, দাঁড়া তোরা এখনই ফেস রিভিল করে দিতেছি। দেখ ভাই সাকিব, আমার দ্বারা আর সম্ভব না সহ্য করে এই নাকারানির নাকামি, তো আমি ভাই আর কিছু করতে পারলাম না, আমি ভিডিও এন্ড করতে চাই, তার কারণে আমি তোর ফেস রিভিলটা করে দিতেছি। আই এম সো সরি ফর দ্যাট, কিছু মাইন্ড করিস না। মিথ্যা কথা, তুই মিথ্যা বলছিস। মিথ্যা কথা কইলে কার 10টা টিয়া ভামুনি না, যদি মিথ্যা কথা কইলে 10-5 টিয়া ভাওয়া যায় তাইলে আমি মিথ্যা কথা কমু, সমস্যা নাই। তবে তার আগে আমি সাকিব বের ফেসটা দেখাই দিই তোমাদেরকে, খুশি হয়ে যাও ভাই। আমরা ইচ্ছা মতো মজাও পাবো, তুমিও মজা পাবা, শেষ তুমি মন মতো পপুলারিটি পাবা, বোক কাচ্ছো দা। এই প্রথম মনে হয় কোনো ভিডিওতে জাস্ট একটা গালি দিছি, আই এম গ্রেট। সো আর কোনো নেক্সট নিয়ে আজকে জন্য এতটুকু, যারা তখন অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল একটা ভিডিও পেয়ে যাবো তো তখন অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য, দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।